ওয়েলকাম টু জিকে ম্যানিয়া পার্টনারশিপ উইথ আন একাডেমি। বন্ধুরা, প্রত্যেক দিন রাতের মতো আজকেও আমরা নিয়ে এসেছি ICDS ওয়ান লাইনার মক। আজকে আমাদের মক সিরিজ 11। তাহলে চলো শুরু করবো। প্রথম প্রশ্ন আমরা দেখে নেবো, হুইচ ইজ দ্য ইন্ডিয়াস ওল্ডেস্ট আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, যে ভারতবর্ষের সবথেকে পুরনোতম আয়রন এবং স্টিল প্ল্যান্টের নাম কি? উত্তরটা সকলেই জানো, উত্তরটা যাবে টিস্কো, যেটা কিন্তু বর্তমানে জামশেদপুরে অবস্থিত, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, এবং 1907 সালে জামশেদজি টাটা এটি তৈরি করেছিলেন। এবং এটা কিন্তু আগে ছিল সিংভূমে, সিংভূমের নাম পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু জামশেদনগরপুর হয়ে যায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নেবো, বেলাডোনা মেডিসিন, যেই বেলাডোনা মেডিসিন হুপিং কাশির জন্য ব্যবহার হয়, সেই বেলাডোনা মেডিসিন উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? এটা কিন্তু পাওয়া যায় যে লিফ থেকে, লিফ বা পাতা থেকে। তিন নম্বর প্রশ্ন দেখে নেবো, বাই হুম ওয়াজ জিজিয়া অ্যাবলিশড, অর্থাৎ কে জিজিয়া, যে কর, একটা কর ছিল জিজিয়া কর, যেটা অমুসলিমদের কাছ থেকে ধার্য করা হতো, ঠিক আছে। মুসলিমস একটা আইন অনুযায়ী এটা অমুসলিমদের কাছ থেকে ধার্য করা হতো, এই যে জিজিয়া কর এটা তুলে দিয়েছিলেন কে? এটা তুলে দিয়েছিলেন মোগল সম্রাট আকবর। চার নম্বর প্রশ্ন দেখে নেবো, হুইচ ইজ দ্য মেজর কনস্টিটিউয়েন্ট অফ বায়োগ্যাস, বায়োগ্যাসের সবথেকে যে প্রধান যে উপাদানটা কী? প্রধান উপাদানটা হচ্ছে মিথেন, CH4। পাঁচ নম্বর দেখে নেবো, বাই হুম ওয়াজ ক্যাপিটাল মুঘল এম্পায়ার শিফটেড ফ্রম আগ্রা টু দিল্লি, অর্থাৎ কোন মুঘল সম্রাট আগ্রা থেকে তার রাজধানী দিল্লিতে ট্রান্সফার করেছিল? এটা হবে শাহজাহান, 1638 সালে করেছিল। এর আগে কিন্তু যে আকবরের সময় আগ্রা যে মুঘলদের রাজধানী ছিল, এবং পরবর্তীকালে কিন্তু শাহজাহান কিন্তু এটাকে চেঞ্জ করে নিয়ে গেছিলো। নেক্সট হচ্ছে ছ নম্বর, হু ওয়ার দ্য ফার্স্ট কিং টু ইস্যু গোল্ড কয়েন, অর্থাৎ ভারতবর্ষে প্রথম কোন রাজারা যে গোল্ড কয়েন ইস্যু করেছিলেন? সেটা হচ্ছে ইন্দো গ্রিক। সাত নম্বর দেখে নেবো, ইন হুইচ হেমিস্পিয়ার ডাস ইন্ডিয়া লাই, অর্থাৎ কোন হেমিস্পিয়ারে ভারতবর্ষ রয়েছে? ভারতবর্ষ কিন্তু রয়েছে নর্দার্ন এবং ইস্টার্ন হেমিস্ফিয়ারে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ইকোসিস্টেম অফ আর্থ, দেখো তোমাদের পরিবেশ থেকে কিন্তু প্রশ্ন আসবে, যেহেতু সিলেবাসে রয়েছে। তাহলে বলছে যে সবথেকে বৃহত্তম ইকোসিস্টেমের পৃথিবীতে কী? সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার, বা যেটা জল আবভূমি বলতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা নেক্সট প্রশ্নটা দেখে নেবো, হুইচ আর্ট স্টাইল কম্বাইন্ড ইন্ডিয়ান অ্যান্ড গ্রিক, যে ভারত এবং গ্রিকের মিশ্রণে কোন স্টাইলটা এসেছিল? সেটা হচ্ছে গান্ধার স্টাইল। নেক্সট হচ্ছে দশ নম্বর দেখে নেবো, হু ইজ দ্য প্রেজেন্ট লার্জেস্ট অ্যামাউন্ট ইন টার্ম অফ পার্সেন্টেজ বাই মাস ইন দ্য আর্থস ক্রাস্ট, যে পৃথিবীর যে ক্রাস্টে সবথেকে বেশি উপাদান কী থাকে? সেটা হচ্ছে অক্সিজেন। এগারো নম্বর প্রশ্ন দেখে নেবো, হোয়েন ওয়াজ দ্য মাদ্রাস স্টেট রিনেমড তামিলনাড়ু, অর্থাৎ মাদ্রাস, আগে আমরা জানি যে তামিলনাড়ু আগের নাম মাদ্রাস ছিল, সেই মাদ্রাস কত সালে মাদ্রাসের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয়েছিল? সেটা হচ্ছে 1969 সালে, ঠিক আছে। আর তামিলনাড়ু, এই তামিলনাড়ু কিন্তু শব্দের অর্থ হচ্ছে তামিল প্রদেশ। নেক্সট হচ্ছে, হু বিল্ট দ্য স্তূপ অ্যাট সাচি ইন মধ্যপ্রদেশ, এটা কিন্তু আলাদাভাবেও দেয় যে সাচি স্তূপ কোথায় অবস্থিত, এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, এটা একটা প্রশ্ন হয়ে গেল। এবার প্রশ্নটা হচ্ছে যে সাচি যে স্তূপটা, এটা কে তৈরি করেছিলেন? সেটা কে করেছিলেন? সম্রাট অশোক করেছিলেন। নেক্সট তেরো নম্বর দেখে নেবো, রাইটার অব দ্য গীতা রহস্য, গীতা রহস্য এই বইটার লেখক কে? এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। চোদ্দো নম্বর প্রশ্ন দেখে নেবো, হুইচ টেম্পেল গট দ্য নেম ব্ল্যাক প্যাগোডা, অর্থাৎ কোন মন্দিরের নাম ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? সেটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির। তোমরা উড়িষ্যায় গেলে, পুরীতে গেলে এই মন্দিরটা কিন্তু সকলেই ভ্রমণ করতে যায়, সান টেম্পল, যেটা প্রথম নরসিংহ বর্মন কিন্তু এটি তৈরি করেছিল, এই প্রশ্নটাও দেয়। পনেরো নম্বর প্রশ্ন, হুইচ শিখ গুরু স্টার্টেড গুরুমুখী স্ক্রিপ্ট, অর্থাৎ গুরুমুখী স্ক্রিপ্ট কে যে শুরু করেছিল? সেটা হচ্ছে গুরু অঙ্গদ। তোমাদের কাছে একটা প্রশ্ন, গুরু অঙ্গদ কততম শিখ গুরু? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের যে রাজধানীর নাম কি? সেটা হচ্ছে কাভারাত্রি, ঠিক আছে। নেক্সট হচ্ছে সতেরো নম্বর দেখে নেবো, ইন হুইচ ব্যাটল পুরু ওয়াজ ডিফিটেড বাই আলেকজান্ডার, অর্থাৎ আলেকজান্ডারের সঙ্গে পুরুর যে যুদ্ধ হয়েছিল আমরা জানি, সেখানে আলেকজান্ডার জয়ী হয়েছিল পুরুকে হারিয়ে, সেটা কোন যুদ্ধ? সেটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ, যেটা ঝিলাম নদীর তীরে হয়েছিল। তোমাদের কাছে প্রশ্ন, এটা কত সালে হয়েছিল? অবশ্যই কমেন্টে জানিও। হু ইজ দ্য অরিজিনেটর অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে যে সবুজ বিপ্লব হয়েছিল তার অরিজিনেটর বা প্রধান যে কে শুরু করেছিল আর কি, জনক কাকে বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে MS স্বামীনাথন। আর যদি বলে যে গ্রিন রিভলিউশনের জনক, সেটা হচ্ছে নরম্যান বোরল্যাগ। পুরো ওয়ার্ল্ডের মধ্যে নরম্যান বোরল্যাগ প্রথম শুরু করেছিলেন, আর ভারতবর্ষে কিন্তু গ্রিন রিভলিউশন শুরু করেছিলেন MS স্বামীনাথন। উনিশ নম্বর প্রশ্ন, ইন হুইচ স্টেট যোগ ফলস লোকেটেড, অর্থাৎ যোগ জলপ্রপাত আমরা জানি, সেটা কোন স্টেটে রয়েছে? সেটা রয়েছে কোথায়? সকলেই জানি, কর্ণাটকে রয়েছে। দেখো আমরা কিন্তু আগে জানতাম যোগ জলপ্রপাত সবথেকে উচ্চতম জলপ্রপাত ভারতবর্ষের, কিন্তু এখন কিন্তু যোগ জলপ্রপাত উচ্চতম নয়, তাহলে হায়েস্ট, যদি বলে হায়েস্ট ফলস ইন্ডিয়ার কী, সেটা কিন্তু কুঞ্চিকল ফলস। সেটা কোথায়? কুঞ্চিকল, এটা হচ্ছে বড়াই রিভারে অবস্থিত কুঞ্চিকল ফলস, ঠিক আছে। এটাও কিন্তু কর্ণাটকেই অবস্থিত।
আচ্ছা নেক্সট দেখে নেব যে 20 নম্বর প্রশ্নটা, হু ওয়ার দ্য ফার্স্ট ইউরোপিয়ানস টু সেট আপ সি ট্রেড সেন্টার্স ইন ইন্ডিয়া, অর্থাৎ প্রথম ইউরোপিয়ান যে কিনা যে সি রুটটা তো আবিষ্কার করেছিল ভারতে আসার, সেটা প্রত্যেকেই জানি আমরা যে দ্য পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে কালিকট বন্দরে এসেছিল, ঠিক আছে, কেপ অফ গোয়াড হয়ে। সুতরাং 20 কত পেলে অবশ্যই তোমরা জানিও এবং এই সিরিজটা আমরা চালাবো। পরবর্তী ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখো। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা খুশির খবর, তোমরা প্রত্যেক দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত্রির 8টার সময় আন একাডেমিতে 20 মিনিটের কোশ্চেন অ্যান্সারের একটি সেশন হয় এবং যেটা প্র্যাকটিস টেস্ট সিরিজ, তোমরা সেখানে অংশগ্রহণ করতে পারো। তার জন্য তোমাদেরকে এনরোলমেন্ট করতে হবে, তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে সেই লিঙ্কে গিয়ে ক্লাসগুলো করতে পারো।